বৌদ্ধ ধর্মীয় গুরু একুশে পদকপ্রাপ্ত রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ উপসংঘরাজ সত্যপ্রিয় মহাথেরোর মরদেহ কক্সবাজারের রামুর কেন্দ্রীয় সীমা বিহারে পৌঁছেছে। দুপুরে তার মরদেহ রামুতে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা ছাড়াও সমাজের নানা শ্রেণী পেশার মানুষ তাকে এ সময় শ্রদ্ধা জানান। এদিকে পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরোর মৃত্যুতে শোক জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার প্রতিনিধি নেসার আহমেদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ফারুক হুসাইন। একুশে পদকপ্রাপ্ত রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ উপসংঘরাজ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরো পরলোক গমনের খবর ছড়িয়ে পড়লে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার রাত একটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার পরলোক গমনের খবরে হাসপাতালে ছুটে আসেন অনেকে। রাতেই তার মরদেহ নিয়ে কক্সবাজারের রামুর উদ্দেশ্যে রওনা হন তার শিষ্যরা। শুক্রবার দুপুরে রামু পৌঁছলে নানা বয়সের মানুষ শোভাযাত্রার মাধ্যমে তাকে বিহারে নিয়ে যায়। এ সময় স্থানীয় সংসদ সদস্য সাইমন সরওয়ার কমল সহ বৌদ্ধ ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। তার মরদেহ রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে নেওয়া হলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে নানা শ্রেণী পেশার মানুষ এই ধর্মীয় গুরুর প্রতি শ্রদ্ধা জানান। সত্যপ্রিয় মহাথেরো স্বাধীনতা সংগ্রামে বিশেষ ভূমিকা রাখা ছাড়াও 2012 সালে রামুর বিভিন্ন বৌদ্ধবিহারে হামলার পর সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার এই পরলোক গমনে তাই অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন বিশিষ্ট জনেরা। শুধু বৌদ্ধ সমাজের নয়, রামুর বৌদ্ধ হিন্দু সম্প্রদায়ের একটি অপূরণীয় ক্ষতি হয়েছে। পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরো কোনো সম্প্রদায় বিশেষের ব্যক্তি ছিলেন না। তিনি তার কর্মপরিধি গুণে প্রজ্ঞায় সার্বজনীন ব্যক্তিত্বে পরিচিতি পেয়েছিলেন। 2015 সালে সরকার তাকে একুশে পদক প্রদান করেন। তিনি তো আসলে কোনো সম্প্রদায় বিশেষের তিনি কোনো ব্যক্তি ছিলেন না। তিনি তার কর্মপরিধি গুণে ওনার প্রজ্ঞা মেধা দিয়ে তিনি তো সার্বজনীন পরিচিত ওনার পরিচিতি লাভ করেছিলেন। সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ আলোচনার পর তার অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সীমা বিহার কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।